চীনের মধ্যে এখন অবস্থা খুবই খারাপ ওখানকার মানুষ এখন খুবই সংকটজনক অবস্থার মধ্যে রয়েছে চীনের মধ্যে দিন 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 করোনার সংখ্যা বেড়েই চলেছে করোনা ভাইরাস বেড়েই চলেছে করোনার যে নতুন যে ভেরিয়েন্ট এসেছে সেটা আগের তুলনায় অনেক ক্ষতিকারক বিশেষ বিশেষজ্ঞরা এটি বলছে চীনের রাস্তাঘাটের মধ্যে যে পরিমাণ লোক সংখ্যা থাকে তার কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ চীনের মধ্যে রাস্তা প্রায় শূন্যতা চীনের মানুষের মধ্যে এখন প্রচণ্ড ভয়ের মধ্যে আছে আমাদের ভারতের অবস্থা এখন অনেকটি ভালো আছে ভারতের মধ্যেও কিন্তু করোনা পজিটিভ কেস পাওয়া গেছে নতুন করে চীনের প্রতিটি মানুষের মধ্যে আবার নতুন করে টেস্ট করা হচ্ছে কারো করোনা পজিটিভ আছে কি না প্রচুর পরিমাণে টেস্ট করা হচ্ছে কিন্তু ওখানকার যে রাষ্ট্রপতি তোমরা তো জানো যে চীনের যে রাষ্ট্রপতি সি জিনপিং সে অনেক সময় কী করে বেশিরভাগ সময় সে এড়িয়ে চলে সে কি বলছে যে না চীনের মধ্যে যে মানুষ মারা যাচ্ছে সেটা করোনার জন্যে নয় কিন্তু আমরা সবাই জানি যে চীন কতটা মিথ্যাবাদী চীন সব সময় মিথ্যা কথা বলে এবং সবসময় এড়িয়ে চলে বর্তমানে আমাদের চীনের যা সংকটজনক অবস্থা তা দেখে কিন্তু আমাদের এখন থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত আমাদের এখন রাস্তাঘাটে বেরোবার সময় মাস্ক এবং দূরত্ব বজায় রেখে তারপরে রাস্তাঘাটে চলা উচিত তা না হলে পরবর্তীকালে আমাদের মধ্যেও আমাদের ইন্ডিয়ার মধ্যেও অনেক প্রবলেম হতে পারে বর্তমানে আমাদের যে হসপিটাল আছে সেই হসপিটালের মধ্যেও অনেক পরিমাণে প্রিকুয়েশন ব্যবস্থা করছে যাতে মানুষের পক্ষে সুবিধা হয় আমাদের প্রত্যেকের উচিত এই সময় কিন্তু একটু সাবধানভাবে কাজ করা চীনের অবস্থা দেখে মনে হয় যে চীনের মানুষ কতটা দুঃখজনক অবস্থার মধ্যে আছে চীনের হসপিটালে বেড পাওয়া যাচ্ছে না মানুষগুলো নিচে 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 শুয়ে আছে বেডের নিচে শুয়ে আছে তাহলে তোমরা বুঝতে পারছো চীনের মধ্যে কি অবস্থা আমেরিকার মধ্যেও কিন্তু অনেক করোনা পজিটিভ পাওয়া গেছে আমেরিকার মধ্যেও অনেক মানুষ মারা যাচ্ছে চীনের মধ্যেও অনেক মানুষ মারা যাচ্ছে আমাদেরকে আগের থেকে এই সতর্ক মেনে চলতে হবে আমরা বর্তমানে যদি সতর্ক অবলম্বন না করি তাহলে কিন্তু আমাদের ভারতের মধ্যেও পরবর্তীকালে অনেক প্রবলেম হতে পারে তাই সবাইকে অনুরোধ করব সবাই যেন বাড়ির বাইরে যখনই যাবে মাস্ক এবং দূরত্ব বজায় রেখে তারপরে যেন রাস্তাঘাটে আমরা বেরোই এবং প্রয়োজনই বাড়ির বাইরে যেতে কারণ বলা হচ্ছে বিশেষজ্ঞরা বলছে বর্তমানে যে ভেরিয়েন্টটা এসেছে এটা কিন্তু আগের তুলনায় অনেক ক্ষতিকারক আগে আমাদের যতটা ক্ষতি হয়েছে তার থেকে এটা নাকি আরও অনেক বেশি হবে এটি বলছে বিশেষজ্ঞরা তো আমাদেরকে এখন কি করা উচিত অনেক বেশি আগের চাইতেও অনেক বেশি পরিমাণে আমাদেরকে সতর্ক অবলম্বন করা উচিত এখন থেকে আমরা সতর্ক অবলম্বন করলে কিন্তু পরবর্তীকালে আমাদের অতটা প্রবলেম হবে না চীন যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত একসাথে তারা গ্যাদারিং করে রাস্তার মধ্যে বেরিয়েছে এবং চীনের অনেক ভুল করেছে সেটা তো আমরা আগের থেকেই জেনে এসেছি সেই ভুলটা আমাদেরকে যেন করি না আমাদেরকে আগের থেকেই সতর্ক হয়ে তারপরে রাস্তাঘাটে বেরোতেই হবে চীনের মানুষ বর্তমানে কি পরিস্থিতির মধ্যে আছে তোমরা দেখলে বুঝতে পারবে তাই একটি অনুরোধ বাড়ির মধ্যে থাকবে এবং যখন প্রয়োজন হবে অবশ্যই বেরোবে কিন্তু সতর্ক অবলম্বন করে মাস্ক ইউজ করবে আমার ভিডিওটি তোমাদের যদি মনে হয় যে উপকারিতা মনে হয়েছে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে আমি তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব চলো